পাবনায় প্রথমবারের মতো এয়ার ফ্লো মেশিন ব্যবহারে পেঁয়াজ সংরক্ষণ করছেন চাষিরা উদ্যোক্তাদের দাবি প্রযুক্তির ব্যবহারে আধুনিক এই পদ্ধতিতে কমপক্ষে নয় মাস পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন কৃষক পরীক্ষামূলক সংরক্ষণে সফলতা আসায় এই পদ্ধতি নিয়ে আশাবাদী কৃষি বিভাগও পাবনা থেকে এস এ আসাদের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট দেশে পেঁয়াজ উৎপাদনকারী জেলার একটি পাবনা তবে পেঁয়াজ সংরক্ষণে এখনও চাষিদের নির্ভরতা সনাতন ধারার বাঁশের মাচা পদ্ধতি প্রকৃতি নির্ভর এই পদ্ধতিতে সংরক্ষিত পেঁয়াজের বড় অংশ নষ্ট হয়ে যায় তাই বাধ্য হয়েই উত্তলনের মৌসুমে সব পেঁয়াজ বিক্রি করে দেন কৃষক এতে কম দামে পেঁয়াজ কিনে বাজারের নিয়ন্ত্রণ নেয় কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কার সাজিতে দাম বাড়ে পেঁয়াজের আমরা পিস যখন গড়ে রাখি দুই ঘর তিন ঘর ভরি রাখার পর দেখা গেল তো পিস পোষণ অর্ধেকের বেশি খেলা দলে এক মন পেঁয়াজ হয়তো এক বস্তা পেঁয়াজ আনলে পঞ্চাশ টাকা খরচ নেয় আটে টাকা খরচ কাটা হাতি পঞ্চাশ টাকা তাতে আমার দেখা যায় কিছু থাকে না পেঁয়াজ সংরক্ষণে সুদিনের স্বপ্ন দেখাচ্ছে এয়ার ফ্লো মেশিন সংযুক্ত আধুনিক সংরক্ষণাগার এতে একটি সেমি ঘরে দশ ফুট বাই দশ ফুটের একটি বাঁশের মাচা ও ইটের দেয়াল তৈরি করা হয় পরে মোটর সংযুক্ত একটি এয়ার মেশিন বসিয়ে চেম্বার তৈরি করা হয় প্রতিটি চেম্বারে সংরক্ষণ করা যায় প্রায় তিনশো মন পেঁয়াজ দিনে ছয় ঘন্টা মেশিন চালু রাখলে পেঁয়াজে পচন ধরবে না দাবি উদ্যোক্তাদের উপর থেকে সরাসরি বাতাস নিচের দিকে চাপ দেওয়ার পর পেঁয়াজের বাতাসটা প্রবাহ করার পর পুরা পিয়াজটা ছড়িয়ে যায় আমাদের এখানে পচন থাকবে না শুধু পিঁয়াজটা কিছুটা ওজন কমবে তাতে হলো পাঁচ থেকে আট পার্সেন্ট বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আর্থিক ও কারিগরি সহায়তায় সুজনগরের চার কৃষকের বাড়িতে স্থাপন করা হয় আধুনিক পিঁয়াজ সংরক্ষণাগার স্বল্প খরচের এই সংরক্ষণ পদ্ধতিতে ভালো ফলন পেয়েছেন কৃষকরা সরোজামনে পরিদর্শনে আশাবাদী কৃষিমন্ত্রীও এই পিঁয়াজ পাঁচ ছয় মাস খুব সহজেই রাখা যায় আপনারা দেখলেন এখানে আমরা পেঁয়াজ আমাদের দুটা চাষি রেখেছেন এবং তারা বলছে এটা নয় মাস পর্যন্ত থাকতে পারবে ঘরে রাখলে পরে পচে যেত পচে যেত ফেলা দেওয়া লাগতো এখন তো বৈদিক পদ্ধতি হিসাবে যে আমরা সংরক্ষণ করছি পেস্টা এর আর পচবে না নয় মাস পর্যন্ত রাখা যাবে উদ্যোক্তারা বলছেন অনহর্স পাওয়ার মোটর সংযুক্ত প্রতিটি এয়ারফ্লো মেশিন তৈরিতে খরচ পড়বে বিশ হাজার টাকা আর প্রতি মাসে তিনশো টাকা লাগবে বিদ্যুৎ খরচ নিউজ ডেস্ক দেশ টিভি